রাস্তার উপর গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটি ক্যাম্পাসের বাইরে একটি চায়ের দোকানের সামনে। এলাকাবাসীরা দ্রুত তাকে খড়গপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা চলাকালীন 24 বছরের যুবক সুদীপ্ত কর মৃত্যুর কোলে ঢলে পড়ে। কেন, কি কারণে ওই যুবক গুলিবিদ্ধ হয়েছেন এখনও তা জানা যায়নি। দিনে দুপুরে গুলিবিদ্ধ হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খড়গপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আমি সালবাদ থেকে আইমাচ্ছি, নিজের ঘর যাচ্ছি, রাস্তায় ওই প্রেম বাজারের পেট্রোল পাম্পের কাছে দেখছি একটা লোক পড়ে আছে আর 20-25 জন ঘিরে দাঁড়িয়ে আছে। তা এখানে সবাই বলছে নিয়ে যায় নিয়ে যায়, কিন্তু কেউ নিয়ে যাচ্ছে না। আমি এক দুজনকে জোর করে নিয়ে অটো দাঁড় করিয়ে ওনাকে এনে এখানে স্টেট হসপিটালে নিয়ে আসা হচ্ছে। এখানে এনে যা ট্রিটমেন্ট হচ্ছে ওই চলছে, আর আমরা যা ফর্মালিটি আছে করছি। আর ওই লোককে কি হয়েছিল এখন বলা তো কিছু যাচ্ছে না, কিন্তু গলার এই পাশে দু জায়গায় ঘা আছে, কিছু বলা যাচ্ছে না। কিসে লেগেছে, কিসে কি হয়েছে না বলা যাচ্ছে না। মানে কেউ মার্ডার করার চেষ্টা করেছে ওনাকে? ওসব আমরা দেখিনি, বলতে পারবো। আপনি হসপিটাল নিয়ে আসছেন? হ্যাঁ, আমরা দুজন তিনজন মিলে ধরে নিয়ে আসছি। পশ্চিম মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়, রিপোর্ট আনন্দ বার্তা।